একটি পুরাতন ল্যাপটপ কেনার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আমরা ল্যাপটপটা কেনার পরে ফ্রেন্ডলি ইউজ করতে পারবো এবং আমরা এই ল্যাপটপটা দিয়ে যে কোনো কাজ করতে পারবো। তাই আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি পুরাতন ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো অবশ্যই একজন ক্রেতার দেখা উচিত। হয়তো বিক্রেতা আপনাকে নাও বলতে পারে, কিন্তু ক্রেতার অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। এটা না জানলে হয়তো ল্যাপটপ কেনার পরে আপনি নানা ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন, নানান প্রবলেম ফেস করতে পারেন। তো নাম্বার ওয়ান আমি যে বিষয়টা বলতে চাই, এক নম্বরই হচ্ছে প্রসেসর। প্রসেসরই বলতে পারেন যে কম্পিউটারের ব্রেন। এটা আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে প্রসেসর, যেমন কোর i3, i5, i7, i9, এরপরে দেখবেন যে এই প্রসেসর কোন জেনারেশনের, 3rd, 4th, 6th, 7th বা 9th, কোন জেনারেশনের এটা দেখা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মাদারবোর্ড। একটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মাদারবোর্ড। একটা কম্পিউটারের বিশাল একটা অংশ জুড়ে আছে মাদারবোর্ড। মাদারবোর্ডটাও চেক আপ করা অত্যন্ত জরুরি। এটা অবশ্য আপনি বুঝতে পারবেন না, সার্ভিসিং সেন্টারের সাথে যারা ইঞ্জিনিয়ার হিসেবে জড়িত আছে বা এই এই পেশায় যারা আছে তাদের পরামর্শ নিলে অবশ্যই আপনি একটি ভালো বিষয় সম্পর্কে জানতে পারবেন। নাম্বার থ্রি যে বিষয়টা আছে সেটা হচ্ছে র্যাম। একটি কম্পিউটারের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে র্যাম। র্যামটা সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি, কারণ এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। 4GB, 2GB, 6GB, 8GB নানান ধরনের বিষয় থাকতে পারে। তারপরে ল্যাপটপের যে মেইন একটা পার্ট আছে সেটি হচ্ছে ডেস্কটপ আর ল্যাপটপের মধ্যে যে পার্থক্য। ডেস্কটপ কারেন্ট গেলে হয়তো আপনাকে তেমন সার্ভিস দিতে পারবে না, কিন্তু ল্যাপটপ কারেন্ট না থাকলেও একটা সার্ভিস পাবেন 2, 3, 4, 5 ঘন্টা পর্যন্ত। এজন্য ব্যাটারি সেল সম্পর্কে অথবা চার্জ ব্যাকআপ দিতে পারবে কতক্ষণ উইদাউট কারেন্টে সেটা সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি। এরপর একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিসপ্লের যে ব্যাপারটা, কারণ আপনি যে ডিসপ্লের দিকে ডিসপ্লে থেকে আউটপুট পাবেন বা কাজটা করবেন ডিসপ্লে সম্পর্কেও আপনার একটি অগাধ ধারণা থাকা উচিত। কারণ ডিসপ্লের যে বিষয়টা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিসপ্লের মধ্যে এলসিডি আছে, এলইডি আছে, নানান ধরনের অপশন আছে, স্মার্ট আছে, নন স্মার্ট আছে, এই বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত। তবে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনলে সবসময় যে খারাপ হবে বিষয়টা এমন না। 1 লক্ষ টাকার বাজেটের একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনি কিনতে পারেন, 20,000 টাকার একটা বাজেটের একটা ল্যাপটপ আপনি ক্রয় করতে পারেন, অবশ্যই বিষয়টা মাথায় রাখা উচিত। এরপরে হচ্ছে আপনার কিবোর্ড। ল্যাপটপের সাথে একটি বিল্ট ইন কিবোর্ড থাকে, সেই কিবোর্ডটা আপনারা দেখতে পারেন যে এটা অ্যাক্টিভ কিনা। অনেক সময় কিবোর্ড ড্যামেজ থাকতে পারে, তবে কিবোর্ড চেঞ্জ করা যায়, এটা তেমন একটা বিষয় না, এটা ডাজেন্ট ম্যাটার। এরপরে আছে ইউএসবি পোর্টগুলো, এগুলো নর্মাল একটা অপশন। ইউএসবি পোর্টগুলো চেক আপ করে নিলেন, HDMI, VGA পোর্ট থাকতে পারে, অনেক আধুনিক ল্যাপটপে এখন VGA পোর্ট থাকে না, ইউএসবি পোর্ট থাকে, ওই ইউএসবি পোর্টগুলো চেক আপ করে নিতে পারেন। এরপরে আছে সাউন্ড কোয়ালিটি। আপনি যে ল্যাপটপটা কিনবেন আপনার শখের বা আপনি এত টাকা ইনভেস্ট করে একটা ল্যাপটপ কিনবেন আপনার কষ্টের টাকা দিয়ে, সাউন্ড কোয়ালিটিটা দেখতে পারেন। যদি এই সাউন্ডে না হয় আপনি একটা বক্স ইউজ করতে পারেন এক্সট্রা। এরপরে চার্জারের বিষয়টা দেখতে হবে, যে ল্যাপটপের সাথে যে চার্জারটা স্পেসিফিক সেই চার্জে চার্জ হয় কি না বা চার্জারে কোনো প্রবলেম আছে কিনা বিষয়টা একটু দেখতে পারেন, খুঁটিনাটি বিষয়গুলো। তারপরে যারা একটু হায়ার লেভেলে কাজ করতে চান, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অথবা আরও যে স্পেশাল যে কাজগুলো আছে সার্ভারের লেভেলের বা ডিজিটাল মার্কেটিং, এই কাজগুলো করার জন্য ল্যাপটপ হলেই শুধু চলবে না, এই ল্যাপটপের গ্রাফিক্স কার্ডটা দেখতে হবে যে সে কী পরিমাণ অ্যাফোর্ড করতে পারবে আপনাকে বা ভালো করে কাজ সার্ভিস দিতে পারবে। এই জন্য আপনার গ্রাফিক্স কার্ড সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকা দরকার। যদি বিল্ট ইন থাকে তাহলে তো থাকলো, আর এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগানোর যদি সিস্টেম থাকে তাহলে আপনি সেই বিষয়টাও ইউজ করে দেখতে পারেন বা জেনে শুনে নিতে পারেন। ফাইনালি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড বা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলতে একটা কথা আছে, যে দেখে আপনার পছন্দ হয় কিনা। আপনি একটা ল্যাপটপ কিনলেন, টাকা দিয়ে কিনলেন, কিন্তু এটা দেখতে ভালো না, কেউ দেখে পছন্দ করে না বা আপনারও ভালো লাগে না, যে জিনিস দেখতে ভালো না সেটা না নেওয়াটাই ভালো। হয়তো ভিতরে সব পার্টস বা সব এভরিথিং ঠিক আছে ডিটেলস, কিন্তু আপনার দেখতে ভালো লাগে না, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। যদি কালার আপনার পছন্দ হয় বা এটার যদি গ্রাফিক্স ভালো থাকে বা ওরিয়েন্টেশনটা ভালো থাকে তাহলে আপনি এটা অবশ্যই নিতে পারেন। তো আমি এখানে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত। আমি এখানে 10 থেকে 11টা পয়েন্ট নোট করে বললাম বা ডিরেকশন দিলাম। যদি এর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকতে পারে, আমার এই ভিডিও থেকে যদি কেউ ইন্সপায়ার হয়ে থাকেন তাহলে আমরা ধন্য বা আমাদের কাজটা সার্থক। আর যদি কারো মনে হয় যে এখানে আরও 2-1টা পয়েন্ট এন্ট্রি করা উচিত তাহলে অবশ্যই কারেকশন দিবেন। নেক্সট এপিসোডে চেষ্টা করব এটা ডেভেলপমেন্ট করার জন্য। তারা যোগাযোগ করতে পারেন আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সোহাগ কম্পিউটার, জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্স। এখানে অত্যন্ত দক্ষতার সাথে কম্পিউটার সার্ভিসিং এবং কম্পিউটার সেল করা হয়। আপনারা যে কোনো ধরনের
কম্পিউটার ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে কিনতে পারবেন এবং অত্যন্ত ভালো সার্ভিস পাবেন বলেই আমরা দাবি করি। যে কোনো প্রয়োজনে আমাদের দেখানো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন।